নমস্কার বন্ধুরা, প্রদীপআর্টের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আমি প্রদীপ দাস। আপনাদের আজ লকডাউন চলাকালীন ঘরে বসে কাগজ দিয়ে প্রজাপতি তৈরি কীভাবে করতে হয় সেটা আজ আমি শেখাবো। এটা শুধুমাত্র আমাদের বড়দের জন্য নয়, ছোট ছোট বাচ্চাদের জন্য খুব মজাদার জিনিস। যাদের বাড়িতে ছোট ছোট শিশু আছে তারা খুব বায়না করছে, বাইরে কোনো দোকান টোকান বন্ধ, আপনি কোনো তাকে কিছু কিনে দিতে পারছেন না, তো ওদের এই প্রজাপতিটা তৈরি করে ওদের খুশি রাখতে পারে। চলুন দেখা যাক তাহলে আমরা কীভাবে প্রজাপতিটা তৈরি করব। ফার্স্ট আমরা এই যে বরফের তো একটা কাগজ দেখতে পাচ্ছেন, সেই কাগজটার মাপ আমি নিয়ে নিচ্ছি, 18x18 একটা বরফের তো তৈরি করা হয়েছে। এই পাশে যে দুটো আপনারা দেখতে পাচ্ছেন প্রজাপতি রাখা রয়েছে, এই প্রজাপতিটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি। তো ফার্স্ট দেখা যাক আমরা এটা কীভাবে তৈরি করব। ফার্স্টে এই বর্গক্ষেত্রটাকে আমরা এরকম আস্তে আস্তে ভাঁজ করে নেব। 18x18 সেন্টিমিটার নিয়ে মাপ নিয়ে করা হয়েছে। আপনারা চাইলেও যে কোনো কাগজে তৈরি করতে পারবেন। লকডাউন চলাকালীন অনেক দোকান বন্ধ থাকায় আপনারা কালারিং পেপার নাও কিনতে পারেন, এটা যে কোনো সাদা পেপারও তৈরি করতে পারেন। আমি কালারিং পেপারে দেখাচ্ছি। প্রথমে ফার্স্ট এটা এরকমভাবে ভাঁজ করতে হবে, সেম উল্টো দিকভাবেও এই ভাঁজটা করতে হবে। খুব আস্তে আস্তে করবেন যাতে পেস্টটা না ছিঁড়ে যায়, ভাঁজগুলো যাতে ঠিকঠাক থাকে। দেখুন একটা শেপ তৈরি হয়েছে। তারপর এটাকে সুন্দরভাবে এদিকে ভাঁজ করব। সেমভাবে আবার উল্টো দিকটাও করব। দেখুন একটা ভাঁজ এলো একটা। এবার ভাঁজে ভাঁজে আস্তে আস্তে এই যে এই দুটো ভাঁজকে ভেতর দিকে ঢুকবে দুদিকে সেমভাবে, সেটা কীভাবে করবো দেখুন। এইটাকে আস্তে আগে মুড়ে নেবেন, পেস্টটা মুড়ে নেওয়ার পর এইটাকে হালকা ভাঁজ করবেন, এইটাকে ভাঁজ করবেন। এই জায়গাটা অনেকে কিন্তু বুঝতে পারে না, সেই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে। এইরকম আস্তে আস্তে জিনিসটা মুড়তে হবে। দেখুন একটা দিক এলো, আর একটা দিক করতে গেলে এটা আস্তে করে ভাঁজ করে এই জায়গাটা যাতে সেফ যাতে বেঁকে না যায়। আমি দেখিয়ে দিচ্ছি উল্টো দিক করে কাগজটাকে। দেখুন এই জিনিসটা আসবে যাতে ভাঁজটা ঠিকঠাক থাকে। এবার এটাকে পেতে আস্তে আস্তে এই দিক দিয়ে ভাঁজ করতে হবে, এই কোণটা যাতে মাপে থাকে। সেম ভাবে তার উল্টো দিকটাও আমি করব। এবার এটাকে উল্টো দিক করে নেব। উল্টো দিক করে এই নিচের ভাঁজটা আমি আস্তে আস্তে উপর দিকে তুলব। এই জিনিসটা একটু ভাঁজটা হবে একটু উপর দিকে যাতে উঠে যায়, এটা উঠে গেলে কোনো অসুবিধা নেই, যাতে এমনভাবে মুড়তে হবে যাতে এইটা মুড়ে গিয়ে যাতে ছিঁড়ে না যায়। এই জায়গাটা প্রেসার দেবেন, এই জায়গাটা দিয়ে চাপ দিয়ে ভাঁজ করবেন। এবার আস্তে আস্তে পিছন দিকটা উল্টাবেন। উল্টে নেওয়ার পর এই যে মাথাটা উপরটা ভাঁজ করবেন, দেখুন এটাকে ফার্স্টে একটু চেপে রাখবেন। এবার চেপে রেখে আস্তে আস্তে এটাকে ভাঁজ করে রাখবেন, একটু চেপে দেবেন। এই যে এই পজিশনটা একটু চাপ দেবেন, চেপে চেপে ভাঁজ করবেন যাতে খুলে না যায়। এই জায়গাটা ভাঁজ করলেন। এবার আস্তে আস্তে জিনিসটাকে ছাড়াবেন, একটু যত আমি এটা চেপে ভাঁজ করবেন তত কিন্তু দেখতে ভালো হবে, যাতে জিনিসটা খুলে না যায়। এবার দেখুন আমি আস্তে আস্তে খুলবো জিনিসটাকে। দেখুন প্রজাপতি আমার রেডি, এটা দাঁড়াচ্ছে না জাস্ট ওয়েটের জন্য। এটা আপনি হালকা করে এদিকেও ভাঁজ করে দিতে পারেন আপনার মতন, আপনি এটাকে যাতে দেখতে পারবেন। আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার
করতেই হবে। নিচে দেওয়া নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যদি আপনার শিশুরা কেউ যদি না আঁকা শেখার জন্য যদি টিচার খুঁজে থাকেন তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।